পবিত্র রাখি বন্ধন উৎসবে রাজ্যের বোনেদের জন্য বিশেষ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে রাখি পরিয়ে দেন সমাজের সর্বস্তরের বোনেরা। সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্যে রাজ্যের বোনেদের জন্য এইসব ঘোষণার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বোনেদের সাহায্য করার জন্য সমস্ত সরকারি কলেজে বোনেরা নিখরচে পড়াশোনা করতে পারবে। জেনারেল ডিগ্রি কলেজ সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজে পাঠরত ছাত্রীরা এই সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পবিত্র রাখি বন্ধন সেই উৎসবে আমি কয়েকটা বিশেষ বিশেষ ঘোষণা আমার বোনদের জন্য আমি করতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের রাজ্যের জেনারেল ডিগ্রি কলেজ যারা যারা পাঠরত সকল ছাত্রীদের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা খরচায় পড়াশোনার ব্যবস্থা এখন থেকে করা হবে। জেনারেল ডিগ্রি কলেজে পাঠরত সকল ছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা খরচায় পড়াশোনার ব্যবস্থা করা হবে, এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে মহিলাদের যে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, যেটা আমি একটু আগেও বলেছি, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের তরফ থেকে একটি সিকিউরিটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হচ্ছে 1091। এই নম্বরে যে কোনো মহিলা তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন এবং তার সমাধানও সঙ্গে সঙ্গে করার ব্যবস্থা রাখা হয়েছে। তো সেই সিকিউরিটি যে হেল্পলাইন নম্বরটি কত? 1091। তিন নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আধিকারিকদের সাথে কথা বলেছিলাম এবং সেইভাবে কথা হওয়ার পরে ওনারাও ঠিক করেছেন এবং আমাদের তরফ থেকে আমরাও সরকারের তরফ থেকে আমরা ডিসিশন নিয়েছি যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা আরও বেশি পরিমাণে যেন লাগানো হয় সে ব্যবস্থাপনা করেছি এবং অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরাও। রাজ্যের মহিলাদের উন্নয়নে এবং সামাজিক সুরক্ষা সহ সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে আরও বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। জানান, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হবে এবং এই হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কোনো নারী তার সমস্যার কথা জানালে দ্রুত গতিতে সমাধান করা হবে। মহিলাদের নিরাপত্তা আরও দৃঢ় করতে বিভিন্ন স্থানে সিসিটিভি এবং ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে 150টি ক্যামেরার 7 কোটি টাকা খরচ করে বসানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাছাড়া মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে থানায় মহিলা পুলিশ আধিকারিক সহ ওমেন হেল্প ডেস্ক চালুর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। এখানে প্রায় 20 কোটি টাকার মতো ব্যয় হবে। তো প্রথম অবস্থায় 150টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যার ফলে খরচ হবে 7 কোটি 61 লক্ষ টাকা এবং পর্যায়ক্রমে তা সম্পূর্ণ হবে। এই হচ্ছে মেইন বিষয়। আর তাছাড়া আপনারা সবাই জানেন যে এর আগেও সকল পুলিশ স্টেশনে আমাদের মহিলা পুলিশ আধিকারিক কনস্টেবল সেখানে পুলিশ হেল্প ডেস্ক চালু হয়েছে, যেখানে বিপদগ্রস্ত মহিলারা তাদের অভিযোগ জানাতে পারে। আজকের এই পবিত্র রাখিবন্ধন যে আজকে পর্ব, সেই পর্বেতে আমি এটা ঘোষণা দিলাম এবং আমি অত্যন্ত আনন্দের সাথে এটা ঘোষণা দিচ্ছি আমাদের বোনদের জন্য। রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে রাজ্যের মা বোনদের জন্য এসব ঘোষণা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।